ভোট ঘোষণা হলো, আপনি তৃণমূল অনেকদিন আগে থেকে প্রচার শুরু করেছে, আপনি কি পিছিয়ে পড়বেন? ওইগুলো আমরা চিন্তা করি না, এতদিন নয়, আমাদের সর্বভারতীয় দল, সেখানে সারা ভারতবর্ষে সিদ্ধান্ত নিয়ে আমাদের হয়েছে, প্রসেস ঠিকই আছে। আমাদের এমন কিছু দেরি করে প্রার্থী ঘোষণা হয়নি, কারণ এখনও 50 দিনের উপরে টাইম আছে আমাদের। এবং আমাদের যেটা প্রোগ্রাম কিন্তু বন্ধ নেই। এমনি আপনার জেতার পর প্রথম কাজ কি হবে? প্রথম কাজ জনগণের জনগণের যে জনমুখী যে যোজনা আছে সেইগুলো জনগণের কাছে দেওয়া, বা আমাদের রেলের যে আমাদের সমস্যা যাতে মেটানো, বা আমাদের গোঘাট, হ্যাঁ আরামবাগে কিছুটা, গোঘাটে কিছুটা, এবং খানাকুড়ে যে বিস্তৃত অঞ্চল বন্যা কবলিত থাকে তাদের নিয়ে কিছু একটা মাস্টার প্ল্যান করা, এবং আমাদের হসপিটাল হয়েছে, হসপিটাল কলেজ হয়েছে, কিন্তু সে পূর্ণতা পায়নি। সে হসপিটালের এখনও মানুষ পরিষেবা সে ধরনের পূর্ণতা আসেনি মেডিকেল কলেজে, সেটা যাতে আরও ভালো হয় সেটা থেকে আমাদের লক্ষ্য দিতে হবে। ভাবাদিগিনী কী ভাবছেন? ভাবাদিক সমস্যা মেটাতে হবে, মিটিয়ে জনসাধারণের জন্য সমস্যা মেটাতে হবে, মিটিয়ে এটা তাড়াতাড়ি শুরু করতে হবে। আপনি কী করেন যদি বলেন? আমি শিক্ষকতা করি। কোন স্কুল? আমি টিচার, গুরুডিয়া পাঠশালা প্রাথমিক বিদ্যালয়, বদনগর সার্কেল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কামালপুর পঞ্চায়েতের গোহার থানার মধ্যে পড়ছে, কামালপুর পঞ্চায়েতের দাড়িয়াপুর গ্রাম। পরে করুন। না 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 না।